ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টেকপ্রিট ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ। আমার আজকের এই ভিডিও টিটলটিতে আপনাদের জন্য রয়েছে, যারা এখনো পর্যন্ত শিডিউল মোতাবেক তাদের বিষয়গুলো অনলাইনে কোর্স সম্পাদন করতে পারেন এবং বর্তমান সময়ে কিভাবে প্রবেশ করে কোর্সটি হাইট হবার পূর্বেই সম্পাদন করবেন সে বিষয়ের উপর ভিত্তি করে রয়েছে এই ভিডিওটি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। হাইট হবার পর কিন্তু একেবারেই সমস্যার সম্মুখীন হবেন, তখন কিন্তু ফেস টু ফেস আপনি আপনার বিষয়ে ট্রেনিং এ যুক্ত হতে পারবেন না। অবশ্যই তখন আপনার সার্টিফিকেটটি তারা চাবেন এবং সেক্ষেত্রে হয়তো আপনি সার্টিফিকেট দিতে ব্যর্থ হবেন, যার কারণে আপনি কোর্সটি সম্পূর্ণ করতে পারবেন না। তো আশা করি এই ভিডিওটি দেখার পরক্ষণে আপনারা যেভাবে কার্য সম্পূর্ণ করতে পারবেন সে বিষয়টি আমি দেখাবো আজকে। তো চলুন শুরু করি। তো এখানে আমরা একটি ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করার পর এখানে আমরা লিখব মুক্ত পাঠ। তো এখানে মুক্ত পাঠিতে পূর্বে সার্চ দিয়ে লিখে রেখেছিলাম, তো আমি এটির উপরে সার্চ দিলাম। অতঃপর আপনি যদি এই সাইটটিতে ইতিপূর্বে রেজিস্ট্রেশন করে থাকেন কিন্তু পাসওয়ার্ড ভুলে গেছেন, এক্ষেত্রে আমি একটি ভিডিও দিয়েছি। এই ভিডিওটি আপনারা আমার চ্যানেলটিতে দেখতে পারবেন এবং কিভাবে পাসওয়ার্ড রিসেট করবেন সে বিষয়টিও জানতে পারবেন। তো আমি এখন আর ওই রেজিস্ট্রেশনের নিয়ম নীতি আর দেখাচ্ছি না, আমি এখন সরাসরি লগ ইন করে আমার সাইটটিতে ঢুকব। যে আমি ঢুকলাম, ঢুকার পরে আপনি এই যে কোর্স ক্যাটাগরি এখানে যাবেন, তারপরে শিক্ষা এটিতে ক্লিক। তো ক্লিক করার পর আমি এখানে ফার্স্টে ডিজিটাল প্রযুক্তি দেখতে পাচ্ছি। আমি এই সাবজেক্টটি এখন নিয়ে একটু দেখিয়ে দেব। তো এখানে আসার পরে আপনি যে কাজটা করবেন, কোর্সটি শুরু করুন, এখানেও ক্লিক করতে পারেন অথবা এখানেও ক্লিক করতে পারেন। তো আপনি ঠিক এই জায়গার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখুন ডিজিটাল প্রযুক্তি, আপনি ঠিক এই ভিডিওটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি শুরু করুন এটিতে ক্লিক করবেন। তো এটিতে ক্লিক করার পরে দেখুন এভাবে শুরু হবে। তো এখানে ভিডিওর লেন্থে যতক্ষণ থাকে ততক্ষণে আপনাকে ভিডিওটি দেখতে হবে, অন্যথায় সুপ্রিয় শিক্ষক সবাইকে শুভেচ্ছা, আপনার কিন্তু এখানে কার্য সম্পূর্ণ হবে না, অর্থাৎ আপনার সকল পয়েন্ট পাবেন না, একটু ই থেকে যাবে। তো যাই হোক, আমি সেদিকে আর যাচ্ছি না, তারপর পরবর্তীতে মতামত আলোচনা আমি এটিতে যাচ্ছি। তো এখানে মতামত আলোচনায় ক্লিক করলে ঠিক আপনি এরূপ একটি বক্স পাবেন, এই বক্সটিতে আপনি আপনার মতামত আপনি তুলে ধরবেন, ধরে তারপরে আপনি এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন, পরে এরূপ একটি অপশন আসবে, পরে এটা ওকেতে। অতঃপর আপনি ফিডব্যাকে আবার ফিডব্যাকে যাবেন, যাওয়ার পরে এখানে শুরু করুন এটিতে ক্লিক করবেন। তো এটিতে ক্লিক করার পরে দেখুন ইউ হ্যাভ অলরেডি রেসপন্ডেড, অর্থাৎ ইতিপূর্বে আমি যেহেতু কোর্সটি সম্পূর্ণ করে ফেলেছি সেহেতু এখানে আর সেটি শো করছে না। তো আপনাকে যেটা আপনি যখন ক্লিক করবেন তখন আপনার এখানে নেক্সট একটা শব্দ থাকবে, নেক্সটে ক্লিক করবেন এবং লেখা থাকবে যে নিচের গুগল ফর্মটি যথাযথ পূরণ করুন। তখন গুগল ফর্মের মধ্যে আপনাকে যেটি করতে হবে, আপনার মোবাইল নাম্বার অথবা আপনার জিমেইল আইডি, বিদ্যালয়ের নাম, আপনার নিজ নাম ইত্যাদি ইত্যাদি আপনাকে পূরণ করতে হবে। তারপর আরো বেশ কিছু তথ্য আছে, এগুলো বেশ কিছু না অল্প তথ্য আছে, সেগুলো আপনি পূরণ করতে পারবেন। সর্বশেষে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি এই সম্পূর্ণতে ক্লিক করবেন, তাহলে আপনার এখানকার কাজ শেষ। পরবর্তীতে আপনি যেভাবে ই করবেন সার্টিফিকেট ই করবেন, এই যে এখানে সার্টিফিকেট লেখা আছে সার্টিফিকেটে ক্লিক করবেন। তো এখনো যেহেতু সার্টিফিকেটের প্রসেস হয়নি, হইলে অটোমেটিক এখানে সার্টিফিকেট শো করবে, তো সেটিতে আপনি ক্লিক করবেন। তো আমি আরেকটি সার্টিফিকেটে ক্লিক করে দেখাচ্ছি আপনি কিভাবে ডাউনলোড দেবেন। এই যে সার্টিফিকেট ডাউনলোড করুন, এখানে ক্লিক করলে আপনার সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে, তারপর আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি এটি প্রিন্ট দিয়ে বের করে নিতে পারবেন। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ, আর যারা এখনো করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতো ভিডিও টিউটোরিয়ালটি এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।